কি করছো? এই যে সোনার ক্লাস করাচ্ছিল, তাই পড়াগুলো দেখছি। বসো বসো বসো। না কি শুনে যে একটাই বসো। বসো বই এটা। আরে ইংলিশের ওই ক্লাস গুলো করাচ্ছে, ওর তো পাত্তা নেই, আমি বসে বসে ক্লাস করছিলাম। ও তো দেখলাম মায়ের খেয়েছে। আর কি হবে, তোমাদের মতনই অবস্থা হবে, ওরও রেজাল্ট ওইরকমই বেরোবে। পাশ করলে রেজাল্ট আনলে কই মিষ্টি খাওয়ালে না? সেটাই ভাবছিলাম কতক্ষণ না বলবে, মিষ্টিটা খাওয়াই করে এটা যদি কেউ মিষ্টি খায়। তাতে কি হয়েছে? রেজাল্ট রেজাল্ট কষ্ট করে নয় না খেতে পেয়েছে, তাতে কি হয়েছে? রেজাল্ট তো বলো। রেজাল্ট ওই ফেক রেজাল্টে কে মিষ্টি খান বলো? আবার পেয়েছো জানো? 496। পরীক্ষা দিয়ে পেলে বোধ হয় এতটাও পেতাম না। অঙ্কতে তো আমি এ পেয়েছি, যেখানে হয়তো শুধু পরীক্ষা, কিন্তু তোমরা খুব ভালো পেয়েছো, অনেক অনেক করে নাম্বার পেয়েছো। হ্যাঁ লোক এবার আমাদের বলছে আমরা পরীক্ষা খেটে পেয়েছি, খেটে এটা বলতে পারবো। হ্যাঁ অনেক তোমরা না খেটে পেয়েছো, ওরা তো অন্য কিছু বলছে, আমি তো অন্য কিছু বলতে পারলাম না। তুমি তো সারাক্ষণ খালি আমাকে বলতে যে পাশ করতে পারবি না, তাও পড়তে বসো। আমি ফার্স্ট ডিভিশন ব্যাপার আছে। বাহ বাহ সত্যি, তোর তাও না খেতে আমাদের কপালটা দেখেছো? ক্লাস ফাইভ থেকে পাস ফেলনে, ক্লাস নাইনেও ছিল না, হ্যাঁ টেনেও স্লিপ খেলা। যখন উচ্চ মাধ্যমিক দিবি তখন দেখবি এরকম ভাবে স্লিপ খাবি। এমনিতেই স্লিপ খেয়েছে পরীক্ষা না, তখন থাকতে হবে খাবে খাচ্ছে। এই কতক্ষণ পড়ে জানো তুমি পড়তে? এক ঘন্টা। এক ঘন্টা পড়তে? হ্যাঁ পড়তাম, তো পড়তে গিয়ে পড়ানো যেটা পিরনি খেতে হতো, এক ঘন্টায় একটা বই পড়তাম না ভগবানের পড়ে। সে তো তুমি পড়তে যেতে মানে হ্যাঁ হ্যাঁ হতো, মজা টজা করতে, ওই জন্য পড়তাম। এটা পড়তে তো হতো ভালো, যদি থার্ড ডিভিশন আনতো তো পাস করতাম। তোমার তোমার এই রেজাল্টটা এত ভালো হয়েছে বলে তুমি কাকে থ্যাঙ্কস বলতে চাও বলো? বলো না কে হবে যদি করোনা থাকে থ্যাংক ইউ বলবো। তাহলে করোনাটাকে কি বিদায় দিতে চাও? না থাক না, কথা তো বিদায় দিই, দুর্গা পুজো হবে না। আবার এইচএসের সময় কি আসতে বলবে? না না, ওটা খেতে পাস করতে চাই। তাও ভালো, এই কথাটা বলেছো। হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো করে আরো পড়াশোনা করো, তোমার জীবনে উন্নতি হোক। আর উন্নতি অবনতির দিকে এমনি চলে গেছি, আর উন্নতি ভাবো তুমি সায়েন্স নিয়ে পড়লে তুমি ডক্টর ফক্টর হয়ে যেতে পারতে। ওই সায়েন্স যেমন আর্টস নো তাও ভালো। তোমার হাতে ধরো আমি ট্রিটমেন্ট করাতে গেলাম, ব্যাস আমার আর লাস্টে থাকবে না, মানে বডিটা আর তে দিয়ে থাকবে না, লাস্টই হয়ে যাবে ওটা। ট্রান্সফার ওই সাইন্স সাইন্স নিতে পারবো আর্টস, তাই তো ঠিক আছে ভালো করে পড়ো। আবার আমাকে বলছে কমার্স নিতে, কোথায় ম্যাথস আমি মুখ্যবড়ে পড়ি, আমি কমার্স না। তো কি হয়েছে লেটার না এ পে পেয়েছো তো? সি পেতে গিয়ে এ পেয়ে গেছো তো? ওটা দয়া করে বসিয়েছে বাবু, তুই এ নে, তুই এ পাশ। অনেকে তো 70-71 পেয়েছে, 100-101 পেয়েছে। ওই ঠিকই বলেছে, আগে কিসে যেন লেজার লেস সেন্টিগ্রেড, এখন ফারেনহাইট, ওই ব্যাপারটাই বলেছে। আজকে তো আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট। হ্যাঁ আজও ভালোই হবে, আমাদের আমরা তো মিম, আর আমাদের কিন্তু আমরা মিম স্ক্রোলিং করবো, মানে মিম পোস্ট করবো, আমাদের কাজ এটা। সারাদিন তো মাধ্যমিকের হলো বা না হলো ওই তো করতাম। ঠিক আছে কি আর করবে, কপাল খারাপ বলে কপাল ভালো না, কপাল খারাপ বলে তুমি পরীক্ষা দিতে পারোনি, সারা জীবন শুনতে হবে যে এই হলো এই হলো, তোরা খেটে পাস করিসনি। কিন্তু কপাল আবার ভালো, কারণ এ এ এ এ এ প্লাস এই সব রেজাল্টে হয়েছে, খুব ভালো খুব ভালো। ফেল কাউকে সব 100% সব পাস। এবার শুধু এবার ফার্স্ট, যারা ফার্স্ট
আমাদের ঝামেলা হবে, আমি এর অ্যাড দেবো না, আমি ওর অ্যাড দেবো না, আমি ওর অ্যাড দেবো। এই প্রথমবার ফার্স্ট যে হয়েছে কাল তাকে কেউ পাত্তা, মজার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই, থ্যাংক ইউ।